মহালয়া, আজকে সবাইকে জানাই মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা। সবার যেন দিনটা খুব 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 ভালো কাটে। আজকে গুড মর্নিং ডে, সকালটা শুরু করছে। এখন বাজে সকাল 11টা, আমি উঠেছি সকাল 8:12, কিন্তু উঠে সত্যিই কোনো কাজ হয়নি, কারণ ওকে টেনে তুলতে লাগলো একটু, আর কারণ টেনে তুলতেই লাগলো, বাজারে গিয়ে যেতে হবে একটু। ও চিকেনটা আনলো আর আমি গেছিলাম ওর সাথেই একটু ঠাকুরের ফল আর মিষ্টিটা আনতে। কিন্তু আজকে ভেবেছিলাম সকালে আমি পুজোটা দিয়েই শুরু করব, কিন্তু ওর যেহেতু কালকে কারেন্ট ছিল না, অনেকক্ষণ তো ও লেট করে লগ ইন করতে হয়েছিল, তো লেট করেই লগ আউট করতে হয়েছে, ওই জন্য ঘুমও পাচ্ছে। ও বাজার থেকে ফিরে এসে আবারও একটু শুয়ে পড়েছে, তার জন্য আমি ভাবলাম যে শুয়ে পড়লে তো আর আমি ঘরমোছা পুজো কোনোটাই দিতে পারবো না, কেউ ঘরে ঘুমালো ওরকম করে দিতে ভালো লাগে না আর কি। তো ওও দেবে পুজো আজকে আমার সাথে, ওরই বিশেষ করে ওর উদ্যোগেই মা কালীকে এখানে আনা। তো ওই জন্য ভাবলাম যে তাহলে আমি আগে রান্নাটা করে নিই, রান্নাটা করতে করতে আমি ঘরঝর ঘর মোছা দিয়ে নিতে পারবো, ওকে একটু দেরি করে তুললেই তাহলে হয়ে যাবে। এখন 11টা বাজে আর এই রান্না করবো ইলিশ মাছ বেগুন দিয়ে একটু ঝোল মতনই করবো, আর হচ্ছে ভেন্ডি আলুর ঝাল করবো, মানে ঢেঁড়স আলুর ঝাল। তো এটাই করি আজকে। আজকে অনেকেই হয়তো কলকাতায় যারা আছে, দক্ষিণেশ্বর যাবে আজকে, দক্ষিণেশ্বরে অনেকেই তর্পণ করে, দক্ষিণেশ্বরে আজকে প্রচণ্ড ভিড় হবে জানা কথা। কিন্তু আমি আমার বোনের থেকে, মানে বুলটিতে দেখেছিল, ওর থেকে খবর পেলাম, ওনাকে সকাল সকাল দক্ষিণেশ্বর গেছিলো, কিন্তু দক্ষিণেশ্বরের মন্দির আজকে বন্ধ শুধুমাত্র ভিড়টাকে এড়িয়ে যাওয়া চলার জন্য আর কি। যাই হোক, এদিক দিয়ে ব্যাঙ্গালোর খুবই ভালো দিকে রয়েছে, প্রায় এক মাস হতে চললে একটাও কেসেস পাওয়া যায়নি। তো চলো রান্নাটা করে নিই আমি, তারপরে আবার আসছি তোমাদের। আমি একটা নতুন মজা পেয়েছি এই ফ্র্যাঙ্ক প্যানটাতেই এখন রান্না করছি, আর ওই ধাউস কড়াইটাকে বসাচ্ছি না, দুজনের রান্না তো হয়ে যাচ্ছে। ভেন্ডি আলুটাও এটাতেই করবো, কালকে পনিরটাও এটাতেই করেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো চলো, আজকে আর টাইম নষ্ট করছি না, একেবারে পুজোর টাইমে দেখা হচ্ছে। কাল তোমাদেরকে বলেছিলাম যে মাকে সাজসজ্জায় ব্যস্ত রেখেছিলাম, তো দেখো শাড়ি পরিয়েছি, তোমরা বলো কেমন লাগছে মাকে। একটু একটু রেডি শেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আজকে এই শাড়িটা পরেছি। এই শাড়িটা আমি একদিনই পরেছিলাম, যেটা কিনা আমার গায়ে হলুদের পর আমাকে শাড়িটা পরেছিল। তো এই শাড়িটা আজকে পরে নিয়েছি, এখন করব পুজো। তো চলো আমি স্নান দান করি নি, আর ও একটু স্নান করে আসুক ততক্ষণে। চারটের সময় তারপর বাসন ছিল দুপুরের, ওগুলোকে মাজলাম, ওকে চা করে দিলাম, একটু একটু কাজ ছিল আর কি। এখন একটু কাজ আছে, চিকেন আর লুচি বানাবো, তো লুচির জন্য ময়দাটা মাখবো, আর চিকেনটার জন্য কিছু একটু ব্যবস্থা করে রাখবো আর কি। আর এই জায়গাটাকে যে ম্যাটগুলো এনেছিলাম আর যে কভারটা এনেছিলাম, দেখো ওগুলো পাতলাম, কি করে দেখাবো। এই দেখো গাছটা, মানি প্ল্যান্টটার অবস্থাটা, একটু রোদ খাইয়ে এনেছি বাইরে থেকে, ছাদে দুদিন ছিল, বৃষ্টির জল পাইয়ে এনেছি, এখন একটু ঠিকঠাক আছে, এখন কদিন আবার ঘরে থাকবে, তারপর আবার বাইরে দিয়ে আসবো কদিনের জন্য। তো এরকমভাবে দেখা যাক কী করা যায়, গাছটা অবশেষে কতদূর যায়। তো তোমরা সাথে থাকো, আমি একটু গাছ বাছ করে। এটা বলছিলাম যে চিকেন বানাবো, তো চিকেন রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। চিকেনটা করতে করতে এখন করব না, এখন জাস্ট আগে মশলাটা বানাবো। দেখো আমি চুলটুলো আঁচড়াইনি, তাড়াহুড়ি করছি একটু, 5:45 অলরেডি বেজে গেছে। তো আমি একটু রেডিও হব, মানে কুর্তিটা পরবো এটা ছেড়ে। তো মাংসটার জন্য মশলাটা রেডি করে রাখছি, আর চিকেনটাকে না আমি সকালেই ধুয়ে নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছি। তারা এই দেখো এরকম ভাবে মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে কালকের মতনই ও পনিরটা কালকে খুব ভালো খেয়েছে, তাই জন্য চিকেনটাও আজকে ওভাবেই করতে বললো আমাকে, তার মধ্যে কিছু কারুকার্য তো একটু থাকবেই। এই দেখো রসুন কেটে নিয়েছি, আদা মানে রসুনটা ছাড়িয়ে নিয়েছি, একটু ধনে, একটু জিরে, এলাচ, দারচিনি, দুটো শুকনো লঙ্কা, পেঁয়াজ আর টমেটো, এই সবকটাকেই আমি কড়াইতে কালকে তেলে দিয়ে যেরকম ভাজছিলাম ওরকমই ভাজবো। প্রথমে শুকনো লঙ্কাটা ফোড়ন দেব, তারপর জিরে, ধনে, এই গোটা এলাচ, দারচিনি, তারপর পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, এগুলোকে দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর মিক্সিতে পেস্ট করবো। পেস্ট করার টাইমে ওটার মধ্যে কিছুটা টক দইও দেবো। তো চলো তোমরা সাথে থাকো। এই রান্নাটাকে করবো সাদা তেলে, তার জন্য কড়াইতে তেলটা দিয়েও দিয়েছি, হয়তো কড়াই বেজটা কালো বলে বুঝতে পারছো না। এবার এর মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কাকে, Thank you.
তারপর দেবো জিরে, ধনে, গোটা গরম মশলা, তারপর দিয়ে দেবো পেঁয়াজটা। এইভাবে সবকটা মশলাকে দিয়ে দিয়ে ভাজা। পেঁয়াজটা একটু একটু হয়ে আসার পর দিয়ে দেবো আদা আর রসুনটাকে, দেবো টমেটোটাকে। এবার পুরো নাড়াচাড়া করে পুরো ভাজা ভাজা করে নিচ্ছি। দেখো আমার মোটামুটি ভাজাটা হয়ে গেছে, আমি এবার বন্ধ করে দিলাম। এইটুকু ভাজাই যথেষ্ট, অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি আমি, লাল লাল হয়ে এসেছে দেখতেই পাচ্ছ। তো এটাকে পেস্ট করার টাইমে আমি মিক্সিতে দেওয়ার টাইমে হলুদ, নুন, একটু লঙ্কা গুঁড়ো আর একটু টক দই দিয়ে পেস্ট করে নেবো। অবশ্যই কিন্তু এগুলো দেবে, ঠিক আছে। ওই মশলাটাকে এতক্ষণ ধরে ঠান্ডা করে নিয়েছি, আর ঠান্ডা করতে করতে আমি ওইদিকে ময়দাটাও মেখে নিয়েছি, আর এটা ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে দিয়েছি টক দই, এবার দেবো একটু নুন। ইচ্ছে করলে মশলাটা ভাজার টাইমেও দিতে পারো, আমি এখন দিয়ে দিলাম। দেবো একটু লঙ্কার গুঁড়ো, দেবো এবার হলুদ গুঁড়ো, কিছুটা মাংসে মাখানো রয়েছে। তো এবার পেস্টটা করে নিই। দেখো আমি মোটামুটি পেস্টটা করে নিয়েছি, এরকম সুন্দর একটা পেস্ট হয়েছে দেখতে। রান্নাটা পরে করবো, তো চলো। ঠিক আছে, হয়ে গেছে, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করেছি। মাংসটা একটু পরে বসাবো, এখন বসিয়ে লাগিনি। আর এই দেখো ময়দাটাও মাখা হয়ে গেছে, তখন বলছিলাম না যে মশলাটা ঠান্ডা করতে দিয়ে আমি ময়দাটা মাখছিলাম, তো ময়দাও মাখা হয়ে গেছে, এবার আমি হবো একটু ফ্রেশ। তো চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো যাদের আসার কথা ছিল তারা তো এসেই গেছে, নিচে দেখা করতে গেছে, ওই বিশালদা নেহা ওদের সাথে গেছে দেখা করতে। আমি বাহ, এখানে বেশ আলো আলো লাগছে। তো এখন মাংসটা বসাবো, চলো তোমাদের সাথে শেয়ার করবো বলেছিলাম, তো তোমরা সাথে থাকো। তেল তো গরম হতে দিয়েই দিয়েছি, এবার তার মধ্যে কালকের মতনই ফোড়ন দেবো হচ্ছে কাসুরি মেথি পাতা। তার মধ্যে এবার ওই মিক্স করা মশলাটা দিয়ে দেবো। এভাবে ভালো করে নেড়ে চেড়ে একটু মশলাটাকে কষিয়ে নিই। বেশ অনেকক্ষণই নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি, এবার মাংসটাকে দিয়ে দেবো এটার মধ্যে, তাহলে মাংসটার সাথে মশলাটা একসাথে কষা হবে। আর এটা তো অলরেডি ভাজাই রয়েছে না, তো মাংসটা ফ্রিজে রয়েছে, আমি নিয়ে আসি। এবার মাংসটা দিয়ে দিচ্ছি, এবার মাংসটা দিয়ে আর কোনো কাজ নেই, সেরকম ভাবে ঢেকে ঢেকে পুরোটাই কষাতে থাকবো। তো যেভাবে আর কি চিকেন কষা বানাও সেভাবেই মাংসটাকে কষিয়ে নেবো ভালো করে ঢেকে ঢেকে, তো অনেকটাই টাইম লাগবে বুঝতেই পারছো। তো চলো বাকি আমি ওই দিকটা একটু দেখতে থাকি, এটা হতে থাকুক। দেখো এটাকে এখন আমি নামাইনি, এটাতে আমি একটুও জল দেইনি, তোমরা বিশ্বাস করবে কিনা জানি না। এই দেখো এখানে আমি রেখেছিলাম মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দে, ভেবেছিলাম যদি এটা শুকিয়ে যায় তো, কিন্তু দেখো ভালোই কাই কাই রয়েছে। তো এটাকে কষাচ্ছি, কষাতে কষাতে তেলটাও রিলিজ করছে আস্তে আস্তে, তো আট টু টাইম কষাবো, জল দিতে হবেই না বুঝতেই পারছো। তো এভাবেই কষাচ্ছিলাম এতক্ষণ ধরে, অনেকক্ষণ টাইম লাগছে, করছি আস্তে আস্তে। তো লাস্টে এটার মধ্যে একটু তড়কা লাগাবো, আপাতত হোক এটা, তারপর তোমাদের চিকেনটাতে দেবো একটু তড়কা, তাই জন্য দেখো চিকেনটা প্রায় হয়েও গেছে, এবার লাগাবো হচ্ছে তড়কা, তার জন্য একটুই তেল দিলাম, মানে অবশ্যই মাংস আন্দাজে। তেলটা একটু গরম হোক, এটা একদমই ছোট আমার তাই বসছে না, যাই হোক গরম হলেই হবে। তার মধ্যে দেবো একটু লঙ্কার গুঁড়ো, এটা শুধুমাত্রই কালারটা ভালো আসার জন্য আর কিছুই নয়, আর খেতে টেস্ট হয় আমি শুনেছি, দেখা যাক আমি এবার বুঝবো। আর দেবো কাসুরি মেথি পাতা, এবার এটাকে দিয়ে দেবো অবশ্যই গ্যাসটাকে আগে, মানে এটার ইন্ডাকশনটাকে বন্ধ করে দিয়েছি, দিয়ে ওপর থেকে এটাকে দিয়ে দেবো।
এরকম অবস্থাতে আপাতত থাক, আমি ঢাকাটা দিয়ে দেবো, তোমাদেরকে পরে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ ওপর থেকে কি ভালো লাগছে দেখতে। এই হচ্ছে চিকেনটার ফাইনাল লুক। আর এখানে হচ্ছে লুচি, সবকটা লুচি প্রায় ফুলেছিল, ও ভেজে দিল, আমি বেলে দিলাম। আর মাংসটাকে দেখতে কিন্তু হেভি হয়েছে, তোমরাও কিন্তু একবার ট্রাই করো, আর ট্রাই করে জানিও আমাকে কেমন লাগলো। এটা বিকাশ আমার বন্ধু, এক্স কলিগ, আর তার হবু বউ, হবু বর হবু বউকে খাইয়ে দিচ্ছে, কারণ বউ হাতে পড়েছে মেহেন্দি, 9 তারিখ এনগেজমেন্ট। উইশ ইউ আ হ্যাপি ম্যারিড লাইফ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ প্রবীর দাস দেবলিনা, থ্যাংক ইউ সো মাচ, আমরা খুব ভালো লেগেছে এখানে। চিকেনটা কিন্তু ভালো হয়েছে দাদা, না বলে না, চিকেনটা ভালো হয়নি, চিকেনটা অসমের ফোর স্কয়ার হয়েছে। খুব ভালো লাগছে চিকেনটা খেতে, সিরিয়াসলি খুব ভালো বানিয়েছে। আর আমরা যখন থেকে এসেছি তখন থেকে এরা কিচেনেই ব্যস্ত, সো থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। আর আমরা চেষ্টা করবো তাড়াতাড়ি এসে আবার আমরা যেন দেখা করি, আমি খেলি। ঠিক আছে ঠিক আছে, খেলো খেলো। এখানে দুজনের খাবার গুছিয়ে নিয়েছি, আবার কিছুটা কড়াইতে রয়েও গেল, তাই ঢাকা দিয়ে রেখে দিয়েছি। দেখে ও যদি লাগে তো দেবো, নয়তো কালকে খেতে হবে, বেশ অনেকটাই রয়েছে। দেখো তো দেখা যাক কি করে, খেলে খাবে, না খেলে অন্য টিফিন বক্সে করে উঠিয়ে রাখতে হবে। তো চিকেনটা ওরা তো সবাই খেয়ে বললো যে ভালো হয়েছে, আমি এখন খেয়ে দেখবো যে কেমন হয়েছে, কালকে তোমাদেরকে অবশ্যই জানাবো। কারণ চিকেনটা অনেক কষ্ট করে একটু করেছিলাম, নিজে দেখলাম কেমন হয় আর কি। তো দেখা যাক কেমন হয়, আর কালকে তোমাদেরকে তার রিভিউটা দিয়ে দেবো যে আমি কেমন খেয়েছি। যারা আসবে তারা কেউ আর খারাপ হলেও খারাপ বলবে না, না তবে ওদের দুজনকে খুব ভালো লেগেছে, সত্যিই খুব ভালো। ওরকম মনেই হয়নি আমার যে আজকেই প্রথম আলাপ হয়েছে বা কিছু। যাই হোক, ওরা বিয়ে করে আসুক আবারও, তারপর আবার নিশ্চয়ই দেখা হবে একদিন। তো চলো আজকের মতো শেষ করছি এখানে, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে তোমাদের কাছে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো, যদি একটু কিছুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর চিকেন রেসিপিটা তো অবশ্যই কেমন লাগলো তোমরা জানিও। আর যারা অলরেডি আমার পাশে আছো তাদেরকে বলবো অসংখ্য 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 ধন্যবাদ, এভাবেই আমার পাশে থাকো। তো চলো টাটা, গুড নাইট।